আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে মাংস খেতে খেতে একটু বোর হচ্ছি, তাই এখন ছোট মাছ রান্না করব। একটু হাফ কিলো ছোট মাছ, আর এখানে ধনিয়া পাতা কেটে নিলাম, আর এখানে কইডা, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি সসিন্দা, এখানে নিছি 2টা টমেটো কেটে চিকন চিকন করে একদম কেটে নিলাম। আর এখানে নিছি খুব সামান্য আদা বাটা, আর এখানে 3 থেকে 4টা পেঁয়াজ, 5-6টা কাঁচা মরিচ, 500 গ্রাম মাছের জন্য নিলাম এখানে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর 1 চা চামচ দিছি মরিচ গুঁড়া। এখন দিব সরিষার তেল। এখন ভালোভাবে মিশিয়ে নিব মাছের মধ্যে। হয়ে গেছে মাখা, এখন পরিমাণ মতো জল দিয়ে নিব। এই সবজিগুলা মাছের সাথে, এসব ছোট মাছের সাথে খুব ভালো যায়, ছোট বড় সব মাছের সাথে ভালোই মজা হয়। এখন জল আর দেবো না, একদম এই যে মাখো মাখো করে জল দিলাম শুধু এই কড়াইটা সিদ্ধ হওয়ার জন্য, একদম স্লো হিটে রান্না করব। প্রিয় দর্শক, ফিরে আসলাম 10 মিনিট পর। হয়ে গেছে আমার কইডা বা সসিন্দা, যে নামে ছিলেন দিয়ে ছোট মাছ রান্না। এখন যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটু মাখো মাখো জলটা